একজন নারীর বেহেশতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল বা শর্ট সিলেবাস নিয়ে আপনার নসিহত জানতে চাই। এখানে আমার নসিহত দরকার না, একটা হাদিস শুনে দিলে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মা বোনদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, ইদা সল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া আতাআ যাওজাহা, এবং স্বামীর কথা মেনে চলে, এটা একটু কঠিন আমাদের মা বোনদের জন্য, সব মানতে রাজি কিন্তু এটা করতে রাজি না। বেশিরভাগ মহিলারাই স্বামীদের মনে করে বেকুব বেকুব বোকা বোকা, বেশিরভাগ মহিলারা দেখবেন নিজের একটু পণ্ডিত পণ্ডিত মনে হয়, ঠিক আছে অনেক সময় স্বামীর একটু বোকা থাকে, অনেক সময় বোকা সাজেও সবই ঠিক আছে, কিন্তু আপনি মেয়ে হিসাবে আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত করেছে স্বামীকে আপনি অভিভাবক হিসাবে মানবেন। এখন নারীবাদের নামে যে মুখরোচক জোয়ার চলছে, স্লোগান চলছে, এটাতে আমাদের অনেক মা বোনরা প্রতারিত হয়ে যায়, ধোকা পড়ে যায়। আপনি আল্লাহকে খুশি করার জন্য স্বামী যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করে, অন্যায় নির্দেশ করলে তার কথা মানবেন না, তখন পর্যন্ত তার কথা মানার চেষ্টা করেন। অনেক মহিলারা আছে সাংসারিক বিষয়ে স্বামীর সাথে এত খেচর খেচর, এত গেঞ্জাম, এত ফাসাদ লাগাই দেয়, আরে বাবা দুনিয়ার বিষয়ে তারটা সে ভালো বুঝবে, সে হালাল উপার্জন করে দিবে, আপনি খাবেন বাস শেষ, খুব বেশি পণ্ডিতি করতে যাবেন না, অন্তত ঝগড়াঝাটি হলে সেদিকে যাবেন না। হ্যাঁ, তাকে নসিহত অবশ্যই করবেন, সুপরামর্শ সবই দিবেন, যদি সে না নিতে চায় আপনার এটা ঝামেলা করার দরকার নাই। তাহলে তিন নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করবে, ও হাফিজাত ফারজাহা, চার নম্বর কাজ হলো নিজের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করবে, ফেসবুকে অনলাইনে অফলাইনে দেবর বা অন্য লোকের সাথে পর্দাপোশীদের সাথে চলবে, নিজের চরিত্রে কালিমা লাগাতে দিবে না। এই চারটি কাজ যদি কোনো মেয়ে করতে চায়, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন সেই নারীর জন্য আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ কি করে দেন, সহজ করে দেন, সে যেখানে যেভাবে খুশি জান্নাতে যেতে পারে। ইজা সল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা'আ যাওজাহা ওয়া হাফাজাত ফারজাহা, এই চারটি কাজ যখন করবে তখন জান্নাতের যে কোনো দরজায় যেতে পারে এই নারী। অতএব মা বোনদের জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস হলো চারটা। এছাড়া অন্যান্য বিধান যদি টাকা থাকে তাহলে যাকাত আসবে, অন্যান্যগুলো আসবে, তাহলে পর্দা পোশিদা চলা, চরিত্র হেফাজত করা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো সময়মতো আদায় করা, এগুলো হলো মৌলিক কাজ এবং শর্ট সিলেবাস। সেই সাথে বাসা বাইরে কাজ করতে গিয়ে, গৃহস্থলী কাজ করতে গিয়ে গিরাস্কার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, অন্যদের হক আদায় করবেন, অন্য মহিলাদের পিছনে ষড়যন্ত্র গীবত চগুল ঘুরে এগুলো করবেন না, শুকর আদায় করবেন না, শকুনি করবেন না, এগুলো তো লক্ষ্য রাখতেই হবে। সতীত্ব হারা মেয়েদের বিয়ে করার হুকুম কি? যে মেয়েদের সতীত্ব নাই, সতীত্ব নাই বলতে সেটা যদি জেনার মাধ্যমে হয় তারপরেও কোনো পবিত্র পবিত্র মানুষ তাকে বিয়ে করতে পারে, গুনাহ হবে না, গুনাহ হবে না, বিশেষ করে সে তওবা করে ফিরে আসছে এখন তাকে বিয়ে করতেই পারে। আর যদি বৈবাহিক কারণে সতীত্ব তার যায়, অর্থাৎ তিনি আপনার আর এখন কি বলে এটাকে কুমারী নয়, তার কুমারিত্ব যদি না থাকে, কারণ সতীত্ব বলতে যদি কুমারিত্ব বোঝানো হয়, আমি ঠিক প্রশ্নটার অর্থ বুঝলাম না কি বোঝানো হয়েছে, যদি ধরি এটা কুমারিত্ব নাই তাহলে সেক্ষেত্রে বিবাহের কারণে কুমারিত্ব নেয় তো সে মেয়েকে বিয়ে করাই যাবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহু তালাকপ্রাপ্তা, একাধিক তালাকপ্রাপ্তা বা আপনার স্বামী মারা গেছেন স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম অনেকে করেছেন, বিধায় এটা কোনো আপনার নাজায়েজ বা হারাম বা অনুত্তম এরকম কোনো বিষয় নয়। আর এমনকি একটা নারী যদি ব্যভিচারিণী হন আল্লাহ নাম করুন, তিনি তারপরে তওবা করলে তাকে বিয়ে করাতেও অসুবিধা নাই। পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা? ভাইরা আমার, কোরআন আর বিজ্ঞানে অনেকে মিলানোর চেষ্টা করে, এটা হাস্যকর, দুইটা দু জিনিস। কিরকম দুইটা দু জিনিস? কোরআন হলো চূড়ান্ত মহাসত্য, চূড়ান্ত মহাসত্য, আর বিজ্ঞান হলো একটা ধারণা। বিজ্ঞান হলো কি? একটা ধারণা। কোনো বিজ্ঞানী কোনো একটা বিষয়ে তার একটা ধারণা এস্টাবলিশ করেছেন, পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না, ভিন্ন কোনো ধারণা তার কাছে হলো। অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয়, ধারণা মাত্র, আর কোরআন হলো মহাসত্য। যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে, আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞানের, বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি ঘাটতি। আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না, একটা মাপা মাপির জিনিস না, এটা মহাসত্য। বহু জিনিস কোরআনে বলেছে। আচ্ছা একটা জিনিস বলেন তো, 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল লিপিবদ্ধ করা হয়, আল্লাহ তাআলা সব হাজির করুন কিয়ামতের ময়দানে, তখন অডিও ভিডিও টেলিভিশন কিছুই ছিল না, মানুষ বুঝতে পারছে তখন? তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে এ তো অবৈজ্ঞানিক, কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে তখন এগুলো যে সম্ভব বরং মহাসম্ভব সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন? এরকম বহু জিনিস আছে, একটা একটা না শত শত বিষয় আছে। এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি দেখে অনেক বই রচিত হয়েছে এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত শত বছর আগে, বিজ্ঞান সেটা কয়েকশো বছর পরে
বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে কোরআন সাথে মিলছে যেগুলো মিলে নাই সেগুলো বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে আপনারা যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে মূর্খতা যেটা মহাসত্য সেটাকে আপনি এটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয়ে কিভাবে মূল্যায়ন করতে পারেন জাজমেন্ট করতে পারেন